দীর্ঘ 10 বছর প্রতীক্ষার পর চালু হয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। কলেজের একাডেমিক ভবন চালু হলেও এখনও শেষ হয়নি হাসপাতাল ভবনের নির্মাণ কাজ, ফলে নানা ভোগান্তি নিয়েই চলছে প্রতিষ্ঠানের কার্যক্রম। 2012 সালে নির্মাণ কাজ শুরু হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের। তিন দফা সময় বাড়িয়ে একাডেমিক ভবন চালু হয় গেল এপ্রিল মাসে। নিজস্ব ক্যাম্পাসে ক্লাস করতে পেরে খুশি শিক্ষার্থীরা। এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, ঠিক আছে, যে আমরা কুষ্টিয়া মেডিকেলে একটা নিজস্ব ক্যাম্পাস পাইছি। কিছু কিছু সমস্যা এখনো আছে, তারপরেও নতুন পরিবেশ, আমাদের নিজেদের একটা ক্যাম্পাস, ভালো লাগছে। একাডেমিক ভবন চালু হলেও এখনো নির্মাণ কাজ শেষ হয়নি 500 শয্যার হাসপাতাল ভবনের, ফলে শিক্ষার্থীদের পড়তে হচ্ছে নানা সমস্যায়। ওয়ার্ড কার্যক্রমের জন্য যেতে হচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ক্যান্টিন। একাডেমিক ভবন হয়ে গেছে, বাট লাইব্রেরিতে নাই। লাইব্রেরিতে হয়ে গেলে আমাদের আসলে পড়াশোনাতে সুবিধা হয়। হাসপাতাল ভবন সহ দ্রুত অন্যান্য বিভাগ চালু হওয়া জরুরি বলে জানান কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ। অতি দ্রুত হাসপাতালটি চালু হোক, এটা যদি চালু হয় তাহলে আমাদের রোগীদের চিকিৎসারও সুবিধা হবে, ছাত্রদের ওয়ার্ড প্লেসমেন্ট, রোগী দেখা বিভিন্ন কার্যক্রম তারা করতে পারবে। তবে এক বছরের মধ্যে অবকাঠামোগত সব সমস্যা নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। আমাদের এই প্রকল্পের মেয়াদ আছে 2023 সালের জুন মাস পর্যন্ত। গণপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে এবং এই 2023 সালের জুন মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা এই হাসপাতাল ভবনটির কাজ সম্পূর্ণরূপে শেষ করতে পারব। হাসপাতালটি পুরোদমে চালু হলে কুষ্টিয়া সহ আশপাশের 5 জেলার মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত হবে। ডিবিসি নিউজ ডেস্ক।